स्वच्छ भारत सुंदर भारत। আমরা বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজের পক্ষ থেকে গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযানের জন্য বিজয়পাল মেমোরিয়াল কলেজ চত্বর এবং আশেপাশের এলাকা পরিষ্কারের জন্য বেরিয়েছিলাম। স্বচ্ছ ভারত সমৃদ্ধের ভারত। আজ স্বচ্ছ ভারত অভিযান কে দিবস পে আজ হাম লোগ সব বরনপুর বরনপুর রেলওয়ে স্টেশন কে পাস হাম লোগ সব কোই আজ একত্রিত হুয়ে থে অর ওয়াহাঁ পে হাম লোগ সব নে এক সাথ মিলকর সারে ডিসপোজেবল জিতনে ভি ওয়েস্ট হ্যায় উন সবকো ডিস্টিংগুইশ করকে अलग अलग बैग्स में डिस्पोज किया, जिससे आज हम लोग सबको आज मालूम चला कि
किस तरह से वेस्ट को मैनेज किया जा सकता है और हम लोग उसको किस तरह से डिस्ट्रीब्यूट कर सकते हैं और उसको रिसाइकिल या वेस्ट को पूरी कम्प्लीटली तरीके से हटाया जा सकता है। तो चलिए इस दिन में हम सब इस चीज़ का प्रण लेते हैं कि हम लोग अपने देश को साफ और सुरक्षित रखेंगे। द सेफ इंडिया इज ऑलवेज अ क्लीन इंडिया। स्वच्छ भारत सुंदर भारत। আমরা পিএনদাস একাডেমি ডিএলএড কলেজের পক্ষ থেকে আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছতা ভারত অভিযানে বেরিয়েছিলাম এবং আমাদের আশেপাশের অঞ্চল এবং কলেজ চত্বর পরিষ্কার করেছি এবং সবাইকে সচেতন করেছি পরিষ্কার রাখার জন্য এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা আমাদের বাড়ির পরিবেশ এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখব। ক্লিন ইন্ডিয়া গ্রিন। আমরা পিএনদাস ডিএলএড কলেজ কে স্টুডেন্টস হম লোগোঁ নে আজ গান্ধী জয়ন্তী কে উপলক্ষ মে আপনে কলেজ কে প্রাঙ্গণ কো সাফ কিয়া और अपने कॉलेज के आसपास के एरिया को भी अच्छे से साफ किया ताकि और रैली के माध्यम से लोगों में सफाई के प्रति जागरूकता को भी जगाया। स्वच्छ भारत श्रेष्ठ भारत। सो गुड मॉर्निंग एवरीवन, टुडे वी द स्टूडेंट्स ऑफ प्रमोदना दास एकेडमी ऑफ नर्सिंग हैव ऑर्गेनाइज्ड अ स्वच्छ भारत अभियान फ्रॉम आर कॉलेज कैंपस टू द नियर बाय एरियाज ऑफ बनपुर। इट वॉज अ स्मॉल इनिशिएटिव टेकन बाय आर कॉलेज टू मेक आर इंडिया अ क्लीनर नेशन। So let's together join this campaign and make India a cleaner nation. নমস্কার, আজ প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং এর পক্ষ থেকে একটি স্বচ্ছ ভারত অভিযানের পরিকল্পনা করা হয়েছে যেখানে আমরা কলেজ প্রাঙ্গণ থেকে বানপুর স্টেশন অবধি আশেপাশের সকল মানুষদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য জাগরণ করেছি। এর মাধ্যমে কি আমরা আশেপাশের মানুষদের মধ্যে এটা বোঝাতে পেরেছি যে কীভাবে কোন ডাস্টবিনে আমরা কোনটা ইউজ করব এবং কীভাবে আমরা পরিবেশকে পরিচ্ছন্ন রাখব। কারণ যদি সুস্থ থাকতে হয় তাহলে পরিবেশকে সুস্থ রাখতে হবে, পরিবেশ পরিচ্ছন্ন থাকলেই মানুষ সুস্থ থাকবে। স্বচ্ছ ভারত শ্রেষ্ঠ ভারত।